Penvision TV presents আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن দেশে প্রবাসী কাছে দূরে বিশ্বের যারাই যে প্রান্ত থেকে বাংলা ভাষাভাষী ভাই বোনেরা সুচ্ছেন সকলকে স্বাগত জানাচ্ছে পেনভিশন টেলিভিশনের অনন্য আয়োজন কোরআনের ভাষায় কোরআন শিখি অনুষ্ঠানে প্রিয় দর্শক শ্রোতা আজকে আমাদের প্রথম ক্লাস এবং প্রথম ক্লাসেই আমরা ইশা আপনাদেরকে আমরা মুবারকবাদ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি এবং একটি মহিমান্বিত আয়োজনে আমরা যুক্ত হতে পেরেছি এই জন্য আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আপনারা হয়তো বুঝতে পেরেছেন ইতোমধ্যেই যে আমরা কত চমৎকার একটি যাত্রার সাথে সামিল হতে যাচ্ছি আমাদের জীবনের দীর্ঘ সময়ের একটি সাধনা একটি স্বপ্ন যে আল্লাহ তালার কালামকে আমরা সরাসরি বুঝতে শিখব আল্লাহর কথামালাকে আমরা বুঝবো আমরা হয়তো এতদিন যাবৎ কোরআন মাজিদের বাংলা অনুবাদ থেকে কোরআন মাজিদ পড়তে শিখেছি অথবা তাপসির থেকে কোরআন বোঝার চেষ্টা করেছি কিন্তু কোরআন মাজিদের সরাসরি কোরআনের ভাষায় কোরআন বোঝা কি আমাদের পক্ষে সম্ভব হয়েছে হয়নি অথচ সেই জিনিসটি আমরা আজকে এই আয়োজনের মাধ্যমে আমরা শিখতে যাচ্ছি তো সুতরাং এই চমৎকার যাত্রায় আমরা যুক্ত হতে পেরেছি এটা আল্লাহ পাকের বিরাট মেহরবানি অশেষ রহমত তিনি আমাকে আপনাকে এই আয়োজনে সম্পৃক্ত হওয়ার তোফিক দিয়েছেন আমরা যে কোর্সটি করতে যাচ্ছি এই কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্স বা কোরআনের ভাষায় কোরআন শিক্ষা কোর্স এই কোর্সের ক্ষেত্রে আপনাদেরকে একটি বিষয় আমি বলে রাখতে চাই আমরা যে কাজটি করছি এটি আমাদের কি উপকার দেবে একটি হাদিস আপনাদের কাছে উল্লেখ করতে চাই নবী করিম সাল সাল্লাম বলেছেন মান দা আল্লেম আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহে উল বিসা ওয়ালীদাহু ইয়ৌ মাল কায়াবাদে তা জামিন দ উহু মিথল দ ঈশাম ওয়াইক সা ওয়ালিদাহ লাতান লা তাকুমুল আহমাদ দুনিয়া ইলা হাদিস হাদিসটির বাংলা অর্থ হচ্ছে মান করা আল কোরআন কেউ যদি কোরান পড়ে ওয়া দা আল্লা মাহু শুধু পড়েই খান্ত হয় নাই কোরান শিখল যে কোরানে কি বলা হয়েছে এটা জানলো শিখল তৃতীয় ধাপে যেটি করলো ও আমিলা বিহি কোরআনের কথাগুলো সে আমল করল উল বি তার জন্য পুরস্কার হচ্ছে শুরুতে বলা হচ্ছে তার বাবা মার জন্য পুরস্কার কেয়ামতের দিন আল্লাহ তালা ওই ব্যক্তির বাবা মাকে নূরের রাজ মুকুট পরিধান করিয়ে দেবেন সোহান আল্লাহ দ উহ মিসল ইসামসে যেই মুকুটের আলোকচ্ছটা হবে সূর্যের আলোর মতো সোহান এমনকি ওয়ুক্সা ওয়ালিদাহ হল্লান তার বাবা মাকে এমন দুটি মহামূল্যবান কাপড় পরিধান করানো হবে নবীজি বলেছেন লা মুল আহমাদ দুনিয়া সারা দুনিয়া বেচলেও সেই দুটি কাপড়ের মূল্যের সমান হবে না সুবাহ তখন তার বাবা মা বলবে ইয়ারব বিমা কাসাব নাহাদা আমরা কোন কারণে কোন আমলের পুরস্কার হিসেবে এই নূরের মুকুট পেলাম এই পোশাক পেলাম মহামূল্যবান তখন তাদেরকে বলা হবে বি আখ দিওয়ালা দিকুমাল কোরআন তোমাদের যে সন্তান দুনিয়াতে রেখে এসেছ সে কোরআন পড়েছে সে কোরআন বুঝেছে এবং আমল করেছে কোরআনকে ধারণ করেছে তার এই আমলের প্রতিদান হিসেবে তোমাদেরকে এই পুরস্কার দেওয়া হচ্ছে সুতরাং যে ব্যক্তি এই তিনটি কাজ করলো কোরআন পড়ল বুঝল আমল করলো তার বাবা মায়ের জন্য এই প্রাইস সুতরাং তার পুরস্কারটা কত বড় হবে চিন্তা করে দেখুন আর আমরা সেই কাজটাই করতে যাচ্ছি আল্লাহ তালা আমাদেরকে এই মহাযাত্রায় সফলতা দান করুন আমি তো কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাব ইনশাআল্লাহ আমরা অত্যন্ত চমৎকারভাবে একটু একটু করে আমরা শিখব এবং মজায় মজায় আমরা ইনশাল্লাহ পুরো কোরআনের ব্যাপার আমরা একটা পরিষ্কার ধারণা লাভ করব ইনশাল্লাহ একটি বিষয় আমরা মাথায় রাখি একটি প্রবাদ আছে কাতরুন আলা কাতরিন ইদাত্তফাকাত নাহরুন ও নাহরুন আলা নাহরিন ইজাস্ট বাহরুন বাংলাতে আমরা বলে থাকি যেটা এই কথাটারই অর্থ যে ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল একটু একটু করে শিখবো ইনশাল্লাহ কিন্তু একটি সময় আপনি নিজেও বুঝতে পারবেন না যে মনের অজান্তেই খেয়ালের ভুলেই অথবা অবচেতনভাবেই আমরা কোরআন মাজিদ বুঝে ফেলেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সেই তফিক আমাদেরকে দান করুন তো আমরা আজকে প্রথম ক্লাসে যে জিনিসটি শিখবো সেটি হচ্ছে আরবি ভাষার শব্দগুলো সম্পর্কে আমরা একটা ধারণা নেব ইংরেজি ভাষা আমরা যেটাকে ওয়ার্ড বলি বা পার্ট অফ স্পিচ বলেও আমরা জানি যে কথার অংশ বা একটি বাক্যে যে শব্দগুলো ব্যবহার হয় পদ বা শব্দ আর আরবিতে সেটাকে আমরা কালিমা বলবো আরবিতে শব্দকে কালিমা বলা হয় কালিমা আপনারা দেখতে পাচ্ছেন কাফ লাম মিম এবং গোলতা এই চারটি বর্ণের যে শব্দটি এটি হচ্ছে কালিমা যাকে আমরা বাংলায় শব্দ বলবো ইংরেজিতে শব্দ পদ দুটি শব্দ ব্যবহৃত হলেও আরবিতে কালিমা দিয়েই শব্দ এবং পদ দুটোকে বোঝায় আরবি ভাষায় যতগুলো শব্দ ব্যবহৃত হয়েছে কোরআন মাজিদের বিসমিল্লা আলহামদুলিল্লাহ থেকে শুরু করে একদম সুরানাস পর্যন্ত যতগুলো শব্দ এসেছে সবগুলোকে মাত্র তিনটি ভাগ আমরা ভাগ করব। মাত্র তিন ভাগ এই তিন ধরনের শব্দের সাথে আমরা পরিচিত হলেই পুরো কোরআনের সমস্ত শব্দ সম্পর্কে আমাদের একটা বেসিক ধারণা হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই তিনটি প্রকাশ সম্পর্কে আমরা ধারণা নেব শুরুতে একটু শব্দ সম্পর্কে একটু বলে নেই শব্দ হলো অর্থবোধক বর্ণ বা বর্ণ সমষ্টি অর্থবোধক বর্ণ বা বর্ণ সমষ্টি অনেক সময় একটি বর্ণ দিয়েও একটা শব্দ হয়ে থাকে কখনো দুটি বর্ণ দিয়ে একটি শব্দ হয়ে থাকে কখনো এর চেয়ে বেশি তিনটি চারটি পাঁচটি বর্ণ দিয়েও একটা শব্দ হয়ে থাকে এই একটি বর্ণ বা একাধিক বর্ণ মিলে যে অর্থবোধক শব্দ গঠিত হয় এগুলোকে আরবিতে কালিমা বা শব্দ বলা হয় এখন আমরা দেখবো যে একটি বর্ণেও আরবিতে কিভাবে শব্দ হয় যেমন ইংরেজিতে আমরা এ ইংরেজিতে এ মানে একটি এ ধরনের অর্থ আছে একটি বর্ণ দিয়ে অর্থ হতে পারে একইভাবে আরবিতে আমরা একটু লক্ষ্য করি বোর্ডের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আলিফ বা হামজা এর উপর জবর দিলে উচ্চারণ হয় আ এর উপর জবর দিলে উচ্চারণ হয় আ এই আ শব্দের অর্থ হলো কি আমরা প্রশ্ন করি না যে তুমি কি খেয়েছ তুমি কি যাবে এই যে কি শব্দটা এটি হলো আরবিতে আ আবার দুটি বর্ণেও আরবিতে অর্থ হতে পারে যেমন আপনারা লক্ষ্য করুন হা যোগলাম হাল হাল শব্দের অর্থ কী একইভাবে আমরা এক বর্ণ দুই বর্ণের অনেক শব্দের সাথে পরিচিত হতে পারি যেমন আমরা আউ বিল্লাহে এই যে বি বি শব্দের বা বিসমিল্লা বলতে যে বি দিয়ে শুরু করি এটা কিন্তু বাজের বি এটারও একটা অর্থ আছে এর অর্থ হলো দ্বারা সাথে নিকটে প্রতি এটা একটা শব্দ এরপরে একটু বড় শব্দ যদি আমরা দেখি যে আপনারা দেখুন কাফ তা আলি বা এটাকে একসাথ করলে হয় কিতাবুন কিতাব মানে বই যেটি আমাদের বাংলাতেও আমরা ব্যবহার করে থাকি কিতাবুন অর্থ বই এরপরে কালাম কলম আমরা কল এটা আরবি শব্দ কাফ লাম মিম এর তিনটি বর্ণ বা তিনটি হার্ফ মিলে এখানে একটি শব্দ হয়েছে কালামুন তাহলে আমরা দেখতে পেলাম কি একটি বর্ণেও শব্দ হতে পারে দুটি বর্ণেও শব্দ হতে পারে এবং এর অধিক দুই এর অধিক বর্ণেও শব্দ হতে পারে এই নানাবিধ উপায়ে শব্দ গঠিত হয় এই সকল শব্দকে আমরা তিনটি ভাগে ভাগ করব প্রথম ভাগটি হলো ইস যেটাকে আমরা আরবিতে লিখলে এভাবে হয় যে আলিফ সিন মিম ইসমুন ইসমুন এই শব্দের অর্থ হলো বিশেষ্য বা নামবাচক শব্দ নামবাচক শব্দ ইসমোন এটাকে আমরা আরবিতে ইংরেজিতে নাউন বলে থাকি বা বাংলায় বিশেষ্য বলে থাকি ইসমুন এটি হলো শব্দের যে তিন প্রকারের প্রথম বা প্রধান প্রকার ইসমুন ইসমন শব্দের অর্থ কি বললাম নামবাচক শব্দ যেমন আমরা একটু আগে বললাম কিতাবুন বই এটা একটা জিনিসের বস্তুর নাম কালামুন কলম নাম একইভাবে আমরা মোহাম্মদ নবীর নাম মক্কা একটি স্থানের নাম বাংলাদেশ এটা একটা স্থানের নাম এভাবে নাম বাচক যত কিছু আছে সবগুলো হচ্ছে এই নাউন প্রথম প্রকারের অন্তর্ভুক্ত এটাকে আমরা ইসমুন বলবো ইসমুন আচ্ছা এটাকে সংক্ষেপে বা কথ্য ভাষা আমরা অনেক সময় এস এম বলি এস এম মূলত শব্দটা হলো ইসমুন আপনারা আমার সাথে বলতে পারেন ইসমুন আচ্ছা এরপরে দ্বিতীয় প্রকারের সাথে আমরা পরিচিত হব দ্বিতীয় প্রকার হচ্ছে আপনারা লক্ষ্য করুন ফা হাই লাম এটাকে একসাথে ফেয়ার লোন বলা হয় ফে আয়লোন আমরা কথ্য ভাষায় ফে আয়েল বলতে পারি ফে আর শুদ্ধ ফে আয়েলোন ফেয়েল অর্থ হলো ভার্ভ বা ক্রিয়া ভার্ভ ক্রিয়াবাচক শব্দ যেমন কোনো কিছু করা হওয়া যাওয়া খাওয়া এই যে ইত্যাদি কাজের সাথে সম্পৃক্ত যে শব্দগুলো এটাকে আমরা ভার বলি এগুলো সবার পরিচিত তাহলে এস প্রথম প্রকার যার অর্থ হলো নাউন আর দ্বিতীয় প্রকার হলো ফে যার অর্থ হলো ক্রিয়া বা ক্রিয়াবাচক শব্দ প্রথমটি হলো নামবাচক শব্দ দ্বিতীয়টি হলো ক্রিয়াবাচক শব্দ তাহলে আমরা দুটি প্রকার পেয়ে গেলাম তৃতীয় প্রকারে চলে যাচ্ছি তৃতীয় প্রকার হচ্ছে আপনারা লক্ষ্য করুন হা র ফা এই যে তিনটি বর্ণ তিনটি বর্ণ আপনারা লক্ষ্য করুন হা হার ফোন হার ফোন হার্ফ শব্দের অর্থ হলো অব্যয় হার্ফ শব্দের অর্থ হলো অব্যয় তার মানে সহায়ক শব্দগুলো প্রথম প্রকার হলো নামবাচক শব্দ যেটি হলো ইসমন দ্বিতীয় প্রকার হলো ক্রিয়াবাচক শব্দ ফেয়লোন আর শেষ প্রকার হল অব্যয়সূচক শব্দ হারফোন হারফোন সহায়ক শব্দ এই তিনটি প্রকারের মধ্যে সকল শব্দ সামিল হয়ে যায় একদম আরহামদুলিল্লাহ থেকে একদম মিনাল নাস পর্যন্ত সমস্ত শব্দ এই তিন প্রকার কোনো না কোনো প্রকারে পড়বে সুতরাং ইংরেজিতে যেমন পাওয়ার অফ স্পিচ আমরা আট প্রকার পাচ্ছি বাংলাতেও পাঁচ প্রকার কিন্তু আরবিতে মাত্র তিন প্রকারে সবগুলোকে নিয়ে এসেছে এদিক থেকে বোঝা গেল অ্যারাবিকটা সহজ তাহলে আমরা এই এই সামারাইজ করে আমরা তিনটি প্রকার আমরা বললাম একটু আমরা বিস্তারিতভাবে এগুলোর সাথে পরিচিত হব ইনশাআল্লাহ প্রথমে চলে আসি ইসমন ইসমন বা নামবাচক শব্দ এটি ব্যক্তির নাম হতে পারে কোনো ব্যক্তির নাম হতে পারে যেমন মোহাম্মদ আহমেদ এরপরে জায়েদ এ যে কোনো ব্যক্তির নাম হতে পারে তারপরে এটি বস্তুর নাম হতে পারে যেমন কিতাবুন বই এরপরে কালামুন কলম শামস সূর্য এই যে বিভিন্ন জিনিস বস্তুর নাম স্থানের নাম হতে পারে মাক্কা হতে পারে মাদিনা হতে পারে ঢাকা হতে পারে এই যে ঢাকা আবিতে ঢাকা হ্যাঁ তো এইভাবে জিনিস বস্তু স্থানের নাম হতে পারে প্রাণীর নাম হতে পারে তারপরে হচ্ছে কাজের নামও হতে পারে এভাবে বিভিন্ন জিনিসের নাম বোঝালে সেটা ইসম তো এখানে একটি কথা আপনাদের বলে রাখি এই যে প্রোনাউন যেটি সর্বনাম জাতীয় শব্দগুলো আমরা ইংরেজিতে আলাদা প্রকারে পড়ে থাকি আরবি ভাষায় যত প্রোনাউন আছে সকল প্রোনাউনে ইসমের অন্তর্ভুক্ত প্রথম প্রকারের অন্তর্ভুক্ত তার মানে এটাকে আলাদা বিভাজন করার প্রয়োজনে যত প্রোনাউন পাব এগুলো সব নাউনের অন্তর্ভুক্ত মানে ইসমের অন্তর্ভুক্ত এরপরে এই সম্বন্ধবাচক প্রণায়নের বিভিন্ন প্রকারগুলো আমরা জানি সম্বন্ধবাচক শব্দ যেগুলো যারা যে যিনি যাকে এগুলো সবই এই ইসমের অন্তর্ভুক্ত ইশারাবাচক যে শব্দগুলো এই ওই ইনি ইত্যাদি এই শব্দগুলোও কিন্তু ইসমের অন্তর্ভুক্ত তাহলে ইসমের প্রকারটা সমৃদ্ধ বেশিরভাগ শব্দই আমরা পেয়ে যাব যেগুলো ইসমের অন্তর্ভুক্ত এরপরে দ্বিতীয় প্রকারে চলে আসি ফে আয়লন ফে ফেল হচ্ছে ক্রিয়াবাচক শব্দ যেগুলো যেমন আমরা একটি শব্দ একটু লক্ষ্য করি বোর্ডের দিকে নুন সদ র না সরা না সরা এর নসর মানে হলো সাহায্য যেমন আমরা মদিনার সাহায্যকারী সাহাবিদেরকে আনসার বলে থাকি আনসার মানে সাহায্যকারী তো এই শব্দটা এসছে মূলত এই নুন সদ র না সরা এখান থেকে তো এই সরা শব্দের অর্থ হলো সে সাহায্য করলো না সরা সে সাহায্য করলো কিভাবে এই যে অতীতের অর্থ হল আবার বর্তমান অর্থ হবে ভবিষ্যতের অর্থ হবে এগুলো আমরা বিস্তারিত পরবর্তী ক্লাসগুলোতে আমরা জানবো ইনশাল্লাহ একইভাবে এই জায়গায় যদি আমরা নুন র নজর আমরা নজর বলি দৃষ্টি দেখা আরবিতে না র অর্থ সে দেখল না র আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই নন র না জ সে দেখল ঠিক আছে এখানে যদি আমরা আরেকটা শব্দ দেই কতল কতল বাংলায় বলি কতল হত্যা করা হ্যাঁ আরবিতে আপনারা লক্ষ্য করুন এই যে কফ কফ তালা কতালা অর্থ হলো যে সে হত্যা করলো কতালা। তাহলে নাস প্রথমটার দিকে লক্ষ্য করুন নাসরা মানে সে সাহায্য করল এরপরে সে দেখল কতালা সে হত্যা করলো এই জাতীয় শব্দগুলো এগুলো হচ্ছে ফ্যাল ফেয়েল তো ফেয়েলের ক্ষেত্র এটার ক্লাসিফিকেশন আছে যেটি আমরা পরে জানব ইনশাল্লাহ এরপরে নাম্বার থ্রি যেটি হার্ফ বা সহায়ক শব্দ আমরা সেটা সম্পর্কে একটু ধারণা নেই সহায়ক শব্দগুলো হচ্ছে যেমন বি বাজের বি বিসমিল্লা বলতেও বি আছে আউদ বিল্লা এখানেও বি আছে এই বি শব্দের অর্থ হলো সাথে দ্বারা নিকটে কাছে প্রতি এই অর্থ সহযোগিতার অর্থে এগুলো এসে থাকে এই বর্ণটি এরপরে আমরা একটু আগে বলেছিলাম আলিব বা হামজা জবর আ এই আ অর্থ হলো কি এরপরে আরেকটি শব্দ আমরা দেখতে পাবো পাব যেউি মিনা শেয়তনের রজিম এতে মিনা মিন এই মিম নুন এই দুটি বর্ণ মিলে মিন এর অর্থ হলো থেকে মিন অর্থ হলো থেকে এভাবে আরও ছোট ছোট শব্দগুলো এরকম বহু আছে যেগুলো যেমন ফা ইয়া আপনারা লক্ষ্য করুন ফা ইয়া ফি ফি শব্দের অর্থ মধ্যে হ্যাঁ হচ্ছে হলো কাফ জবর কা এটি অর্থ হলো যে মতো বা কোনো জিনিসের সাথে তুলনাদের ক্ষেত্রে ব্যবহার হয় এইভাবে এগুলো যেমন এর আরেকটি বর্ণ আপনার দেখুন ওয়া জবর ওয়া ওয়া শব্দের অর্থ কখনো হয় এবং কখনো হয় শপথ যেমন ওয়াল আশরি সময়ের কসম ওয়াল ফাজরি ফজরের কসম ওয়া শামসে সূর্যের কসম ওয়া দোহা দিনের আলোর কসম এভাবে এই ওয়া শব্দটা শপথ অর্থে অথবা এবং অর্থে ব্যবহার হয় এগুলো হচ্ছে সহায়ক শব্দ যেটাকে আমরা হার্ফ বলবো বা অব্যসূচক শব্দ বলবো এই তিন প্রকারের শব্দের সাথে আমরা পরিচিত হলাম এখন আমরা একটি বাক্য উপস্থাপনের মাধ্যমে তিন ধরনের শব্দ আমরা আইডেন্টিফাই করব ইনশাল্লাহ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আপনারা সবাই বলতে পারবেন ইনশাল্লাহ একটু লক্ষ্য করুন আমরা যখন সবাই কোরআন তালাবাদ করি আমরা পড়তে হয় সবাই আউজু বিল্লাহি মিনা শেতানের রাজিম। আউদু বিল্লাহি মিনা শেতানের রাজিম এর অর্থটা কি আপনারা দেখুন আউদু অর্থ হলো কি আমি আশ্রয় চাই বিল্লাহি আল্লাহর নিকটে মেন মানে থেকে আর শেয়তওয়ান মানে তো শয়তান আর রাজিম মানে হলো বিতাড়িত একসাথ করলে অর্থ হয় আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই এখানে টোটাল কয়টি শব্দ লক্ষ্য করুন আলুদু মানে আমি আশ্রয় চাই আর বিল্লাহি এখানে দুটি শব্দ বি মানে হলো কাছে বাণী কটে আল্লাহ আল্লাহর কাছে বিল্লাহে একসাথ করলে আল্লাহর কাছে আর মিন মানে থেকে আর শৈতানুর রাজিম বিতাড়িত শয়তান এখানে টোটাল আমরা শব্দ পেলাম হলো ছয়টি আলুদু এরপর বি তারপর হলো আল্লাহ মেন শেতন আর রাজিম টোটাল ছয়টি শব্দ আমরা এখানে পেলাম এবার আপনারা আপনাদের কাজ কোনটা এস কোনটা ফেয়াইল কোনটা হাফ এটা আপনার আইডেন্টিফাই করুন যেমন দেখুন আলুদ আমি আশ্রয় চাই আমি আশ্রয় চাই এটি হলো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এটা এস এম ফেয়াইল না হার্ফ কোনটি হবে নিশ্চয়ই ফেয়াইল আপনারা যারা উত্তরটা পাচ্ছেন তারা নিজের খাতায় লিখে ফেলুন অথবা আমাদের কমেন্ট বক্সে আপনি লিখে দিতে পারেন যে হ্যাঁ আমি উত্তরটা করতে পেরেছি বিল্লাহি বি বি হলো যে প্রতি আল্লাহর কাছে বা আল্লাহর নিকটে তাহলে বিটা কোন প্রকার হবে এস এম ফেয়াল হরফ হরফ হবে হ্যাঁ মাসা আল্লাহ হরফ হবে এরপর আল্লাহ আল্লাহ তো আমাদের সৃষ্টিকর্তার নাম মাহবুদের নাম এস এম হবে মিন মিন মানে থেকে এটা কোন প্রকার হবে এস এম ফেয়াল হরফ নিশ্চয় এটাও হারফ হবে থেকে আর আর শ্যতান আর রাজিম শ্যতান এটা নাম এস এম হবে আর রাজিম বিতাড়িত একটা কথা বলে রাখি বিশেষণ সূচক যে শব্দগুলো অ্যাডজেকটিভ বলি অ্যাডভাব বলি এগুলো এসমের অন্তর্ভুক্ত তাহলে এসমের মধ্যে আছে নাউন আছে প্রনাউন আছে অ্যাডজেকটিভ আছে অ্যাডভাব এই সবগুলোই এসমের অন্তর্ভুক্ত আর ক্রিয়াবাচকগুলো ফেল সহায়ক শব্দগুলো হার্ভ তাহলে এখানে টোটাল ছয়টি শব্দের মধ্যে এস এম কয়টি বলুন তো আল্লাহ আর শেতান আর রাজিম তিনটি ফেয়েল কয়টি একটি আউদু আর হার্ফ কয়টি দুইটি হ্যাঁ একটা বি আর একটা মিন এই ছয়টির মধ্যে আমরা তিনটি এসএম পেলাম দুটি হার্ফ পেলাম একটি ফেল পেলাম তাহলে আপনার নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই শব্দগুলো কিভাবে আপনার আইডেন্টিফাই করবেন একইভাবে আমরা কাজ দেয়া থাকবে আজকে বিসমিল্লাহ রহমান রহিম এখান থেকে আমরা বের করব কয়টি এস কয়টি ফেল কয়টি হার্ফ কি আছে না আছে এখানে বি আছে ইসম আছে আল্লাহ আছে আর রহমান আছে আর রাহিম আছে এটা আমাদের হোমওয়ার্ক থাকলে আমরা সবাই চেষ্টা করবো এটা করার জন্য আশা করি আমাদের আজকের ক্লাসে আপনার যুক্ত থেকে একটা বেসিক কনসেপ্ট আমরা আপনারা নিতে পেরেছেন এবং কোরআন মাজিদের এভাবে এক একটা পৃষ্ঠা খুলে খুলে আপনারা বের করার চেষ্টা করবেন যে কোনটি এসএম কোনটি ফেয়াল কোনটি হার্ফ কোনোটা যদি আইডেন্টিফাই করতে না পারেন নিশ্চয়ই সেটি আমাদেরকে জানাবেন যে আমরা এটা খুঁজে পাচ্ছি না সেটা আমরা পরবর্তী ক্লাসের সাথে রিলেট করে দেব ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ক্লাসে আমরা শব্দ সম্পর্কে জানলাম পরবর্তী ক্লাসগুলোতে আমরা ইনশাল্লাহ এক এক করে ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমরা জানবো এবং এভাবেই কোরআনের এক মহাসমুদ্রে আমরা ডুব দিতে পারবো ইনশাআল্লাহ সেই প্রত্যাশা সবার কাছে রাখছি এবং মহান মা কাছে আমরা দোয়া করছি তিনি যেন এই মহা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত আমাদের করেন এবং শেষ পর্যন্ত আমাদেরকে টিকে থাকার তফিক দান করেন সেই প্রত্যাশা সবার কাছে রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি আশা করছি আগামী পর্বে আবারও দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি